Assalamualaikum সবাইকে আমি তাওহিদ আহমেদ হোসেন স্বাগত জানাচ্ছি তাওহিদ এক্সপ্রেসের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি জার্নি করতে যাচ্ছি ঢাকা দর্শন রুটে রানীক্ষেত সেই সুনামধন্য অপারেটর পূর্বাশা পরিবহনের হুন্ডাই এক্সপ্রেসের সিবিইউ কন্ডিশনে আমদানিকৃত এই বাসটিতে এই বাসটি মূলত ঢাকা থেকে দর্শন রুটে অর্থাৎ দর্শনের উদ্দেশ্যে ছেড়ে যায় বিকাল 3:30 মিনিটে বাসটির ভাড়া মূল্য নির্ধারণ করা হয়েছে 900 টাকা সেই সাথে বাসটিতে জার্নি করলে আপনি পাবেন পাটুরিয়া সেকশন থেকে ঘাট ভিআইপি সুবিধা আমাদের বাসটি বিকাল 4:00 দিকে ঢাকা গাবতলী অর্থাৎ আন্তজেলা বাস টার্মিনাল থেকে রওনা করলো পাটুরিয়া সেকশনের উদ্দেশ্যে এখন আমরা অবস্থান করছি গাবতলী থেকে ছেড়ে এসে আমিন বাজার ব্রিজের কাছাকাছি আমাদের দেশের রাস্তাঘাটের অবস্থা এমন হয়ে গেছে যে আপনি একটু মোটামুটি অসাবধানতা অবলম্বন করলেই দেখবেন আপনার আশেপাশে কোনো না কোনো যানবাহন এসে আপনাকে টোকা দিচ্ছে এবং কোনো না কোনোভাবে আপনি বিপদের সম্মুখীন হচ্ছেন এজন্য অবশ্যই আপনাকে ড্রাইভিং করার সময় রাস্তার দু সাইডে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং গাড়ির মেইনটেনেন্সের ব্যাপারটা সর্বদা খেয়াল রাখতে হবে গাড়ি স্টার্ট করার পূর্বে বা যাত্রা শুরু করার পূর্বে আপনার ব্রেক বা গাড়ির ক্লাচ প্লেট সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে আপনার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করবেন রাস্তার দুপাশে সবুজ গাছপালাগুলো দেখতে দেখতে আমরা পাটুরিয়া সেকশনের দিকে এগিয়ে যেতে লাগলাম এখন আমরা অবস্থান করছি পাটুরিয়া ঘাটের কাছাকাছি এবং আমরা বাইপাসকে অতিক্রম করে ঘাটের যে সিরিয়াল সেই সিরিয়ালের দিকে রওনা শুরু করলাম এবং কিছু দূর যেতে না যেতে হয়তো আমরা জ্যামের কবলে পড়তে পারি চলুন দেখা যাক সামনে কী অবস্থা তৈরি হয়
এখন আমাদের গাড়িটিতে চেকার উঠলেন এবং দেখবেন যে গাড়িতে সব যাত্রীগুলো ঠিকঠাক অবস্থায় আছে কিনা এবং প্রতিমধ্যে কোনো পকেট অর্থাৎ কোনো উল্টাপাল্টা যাত্রী উঠেছে কিনা, টিকিট ছাড়া যাত্রী উঠেছে কিনা। এখন আমরা এগিয়ে যাচ্ছি যে ঘাটের 10টা সিরিয়াল, সেই সিরিয়ালের দিকে। এখানে যদি কোনো জ্যাম না পাই তাহলে সরাসরি আমরা ফেরিতে উঠে যাব। আল্লাহর অশেষ রহমতে আমরা এই 10টি সিরিয়ালেও কোনো গাড়ি পেলাম না এবং আমাদের গাড়িটি হয়তো এখনই সরাসরি ফেরিতে উঠে যাবে। ঘাটে কর্মরত বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমাদেরকে হাতিশাড়া করে 4 নম্বর ফেরিঘাটে যেতে বললেন এবং আমরা তাদের কথা অনুসারে আমাদের গাড়িটিকে নিয়ে 4 নম্বর ফেরিঘাটের উদ্দেশ্যে ছুটে চলেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ফেরিতে উঠে পড়ব। আর একটা কথা জানিয়ে রাখি, যদি আপনাদের বাসের প্রতি কোনো ধরনের ইন্টেনশন কাজ করে থাকে এবং ঢাকা দর্শনা রোড অর্থাৎ দক্ষিণ পশ্চিমবঙ্গের কোনো বাসের প্রতি আপনাদের ইমোশন কাজ করে থাকে তাহলে আমাদের বাস লাভিং গ্রুপ অর্থাৎ বিডি বাস লাভার ফ্রম 7-10 জন গ্রুপে জয়েন হতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও যদি আমাদের বাংলাদেশের বাসের প্রতি আপনাদের কোনো ইমোশন কাজ করে থাকে এবং বাসের যে কোনো খুঁটিনাটি সম্পর্কে তথ্য নিতে চান তাহলে আমাদের বিডি বাস লাভার গ্রুপে জয়েন করতে পারেন। আমি বিডি বাস লাভার গ্রুপের যে অফিসিয়াল লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব। আমাদের ড্রাইভার সাহেব অত্যন্ত দক্ষতার সাথে আমাদের হুন্ডাই বাসটিকে ফেরিতে উঠাতে সক্ষম হলেন এবং আমাদের ফেরিতে শুধুমাত্র 3টি বাস নিয়েই দৌলতদিয়ার দিকে রওনা শুরু করবে। চলুন এবার আমরা ফেরির উপরের অংশের দিকে একটু দেখে আসি এবং ফেরির উপরের থেকে আমাদের ঘাটের আশপাশের যে অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডিম আছে মামা? ডিম হাফ বয়েল নাকি ফুল বয়েল? ক্রিম বয়েল। হ্যাঁ ক্রিম। হ্যাঁ শুনলে তো একদম খালি ফেরি। এখন সময় এসে গেছে ফেরিকে বিদায় বলে দৌলতদিয়া সেকশন পার হয়ে আবার দর্শনা বা ঝিনাইদহর উদ্দেশ্যে রওনা করা।
ঘাট পার হওয়ার পর থেকে আপনাকে হয়তো ঘাটের আশপাশের যে দৃশ্য সবুজ বনায়ন আপনাকে মুগ্ধ না করে হয়তো পারবেই না। এবং আপনি ঘাটের আশেপাশে দেখলে অবশ্যই লক্ষ্য করবেন যে ঘাটের চারিপাশে সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা এবং অত্যন্ত শীতল একটা আবহাওয়া বিরাজ করছে। এখন আমরা অবস্থান করছি মাগুরা জেলার প্রাণকেন্দ্রে এবং আমাদের বাসটি ঝিনাইদহ উদ্দেশ্যে আস্তে আস্তে যেতে লাগলো। এখন সময় হয়ে গেছে বিদায় জানানোর পালা। আমি ড্রাইভার সাইদুর ভাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুপারভাইজার হেল্পারদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ঝিনাইদহ আন্তঃজেলা বাস টার্মিনালে নেমে যাব। ড্রাইভার সাইদুর ভাই একজন অন্যতম মনের অধিকারী এবং হেল্পার এবং সুপারভাইজার সাহেবরাও অত্যন্ত সুন্দর মনের অধিকারী। তারা আমাকে ভিডিও করার জন্য অনেকভাবে সাহায্য করেছেন, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।